ডিয়া স্টুডেন্টস রাজ্যে এএনএম জিএনএম দু হাজার তেইশ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে রাজ্যে এএনএম জিএনএম দু হাজার তেইশ কোর্সের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে বহু ছাত্রছাত্রী এই কোর্সে ভর্তির জন্য অপেক্ষায় বসে থাকে শেষমেশ ডব্লুবিজেইই বি এর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এএনএম জিএনএম কোর্সে আবেদন করতে পারবেন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা দু সালে উচ্চ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাও এএনএম জিএনএম দু হাজার আবেদন করার সুযোগ পাবে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এএনএম জিএনএম নোটিফিকেশন প্রকাশ করে এবং পরীক্ষা হয় জুন কিংবা জুলাই মাসের দিকে তোমরা সকলেই জানো নিশ্চয়ই আমি যে বলছি এই এএনএম এবং জিএনএম নার্সের কথা এটি একটি নার্সিং ট্রেনিং এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে যা কিনা পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে প্রথমে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এন্ট্রান্স পরীক্ষা পাশ হয়ে গেলে সরকারিভাবে তোমাদের তিন বছর কিংবা আড়াই বছরের একটি কোর্স করাবে তারপর তোমাদের ডাইরেক্ট চাকরিতে জয়েন করিয়ে দেওয়া হবে খুব ভালো বেতন কাঠামো রয়েছে যারা কিনা আগ্রহী প্রার্থী রয়েছ অপেক্ষায় বসে আছো টুয়েলভ পাশ করার পর থেকেই তোমাদের জন্য নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে গেছে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পাবে অনেকে ব্যাঙ্গালোর থেকে গিয়ে এই কোর্স করে আসছে তো তোমাদের জন্য তো ভালো সুযোগ রয়েছে যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ থেকেই করতে পাবে এই নোটিশটি প্রকাশিত হয়ে গেছে মনে রাখবে এএনএম কোর্সটি কিন্তু শুধু মহিলাদের জন্য আর জিএনএম কোর্সটি পুরুষ মহিলা সকলের জন্য তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যদি তোমরা আবেদনটি করতে চাও দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা চল্লিশ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদনটি করতে পাবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে অবশ্যই পাশ করা থাকতে হবে যেসব ছাত্র ছাত্রীরা দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তারাও আবেদন করতে পাবে এছাড়াও যেসব প্রার্থীরা হেলথ কেয়ার সায়েন্স বিষয়ে ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারাও আবেদন যোগ্য তো আবেদনকারী প্রার্থীর বয়স সীমাটি জেনে রেখো সতেরো বছর থেকে ৩৫ বছরের মধ্যে তোমরা আবেদনটি করতে পাবে বয়সের হিসাবটি কিন্তু করবে একত্রিশ বারো দু হাজার তেইশ অনুযায়ী যেন সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় আর এস সি এস টি প্রার্থীরা অবশ্যই বয়সে ছাড় পাবে এই ডাব্লিউ এএনএম জিএনএম কোর্সে আবেদন করতে হলে তোমাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চলো বলে দিচ্ছি আমি অ্যাপ্লাই প্রসেসটা কি এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ডাব্লু বি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হলো ডাব্লু বিজেই বি ডট এনআইসি ডট ই এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের সুবিধের জন্য এখনও অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তবে নোটিশ প্রকাশিত হয়ে গেছে পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে কবে অ্যাপ্লাই করবে দেখো সমস্তটা এই নোটিশে বলে দেওয়া রয়েছে তারপরে এই নোটিশে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার আবেদন ফি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করাতে হবে আবেদন ফি বাবদ জেনারেলদের লাগবে তিনশো টাকা এসসি এসটি প্রার্থীদের পিডাব্লিউডিদের দুশো টাকা ধার্য করা হয়েছে আর আবেদন ফি জমা করতে হবে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে এএনএম জিএনএম এর সিলেবাসটি দেখে নাও খুব স্বল্প সিলেবাস রয়েছে যা তোমরা পরে এসেছ ক্লাস টেন পর্যন্ত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান গণিত বিষয়ের প্রশ্নগুলো দশম শ্রেণীমানের হবে আর ইংরেজি জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং প্রভৃতি হবে দ্বাদশ শ্রেণীমানের মানের কেবল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে ক্যাটাগরি টু প্রশ্ন আসবে আর ক্যাটাগরি ওয়ান প্রশ্নগুলির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকলেও ক্যাটাগরি টুয়ের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এক্সাম প্যাটার্ন হবে এমসি কিউ টাইপের তোমাদের এক্সাম দিতে হবে এ এনএম জিএনএম পরীক্ষাটি সম্পূর্ণ এমসি টাইপের এক্সামটি দিতে হবে আর এক্সামটিতে হানড্রেড কোয়েশ্চেন আসবে ফুল মার্ক থাকবে একশো পনেরো এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেবে নেগেটিভ মার্কিং দেখতে পাবে পয়েন্ট টু ফাইভ আর বাংলাতেও পরীক্ষা দিতে পাবে আবার ইংরেজিতেও পরীক্ষা দিতে পাবে তো এখানে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ানে কত মার্কস রয়েছে কী কী সাবজেক্ট দেখে নেবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং টোটাল এভাবে নাম্বার ভাগ করে দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিসটি আউট করে নেবে নিচে লিঙ্ক দেওয়া থাকবে তো অনেকে দীর্ঘদিন ধরে প্রতীক্ষা ভরসী আছো টুয়েলভ পাশ করার পর এএনএম জিএনএম কোর্স করতে চাও তো তোমাদের জন্য খুবই খুশির খবর নোটিশ প্রকাশিত হয়ে গেছে এই নোটিশে আমি বলে দিলাম বয়স কী থাকতে হবে এলিজিবিলিটি কী থাকতে হবে অ্যাপ্লাই কীভাবে করবে সিলেবাস কী কী থাকবে সমস্তটা ডিটেলসে বলে দিয়েছি তো আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি শুনে হেল্পফুল মানে অবশ্যই লাইক করে দেবো আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টসে জানাবে আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এরকম সমস্ত আপডেটসগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ